নমস্কার, আমি শীতল গোস্বামী। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গর্ভের সন্তান বিচার করার একটি গণনা দেব। মানে আপনি গণনা করে বলে দিতে পারবেন যে প্রসূতি আপনার কাছে এসেছেন, তার গর্ভে ছেলে সন্তান রয়েছে না মেয়ে সন্তান রয়েছে। এর জন্য কোনো সাধনা ইত্যাদি করতে হবে না, বিশেষ কোনো নিয়ম নীতি নেই। শনি মঙ্গলবার বৃহস্পতিবার যে কোনো দিন আপনি করতে পারবেন। তাই কি এমন সেই নিয়ম বা কিভাবে করবেন সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো কি করবেন, যখন কোনো প্রসূতি আসবে তার গ্রামের নাম জেনে নেবেন। যেমন এখানে গ্রামের নাম নিয়েছি আমি উদয়গঞ্জ। অনেক সময় কি হয়, এই যুক্তাক্ষর থাকে, উদয়গঞ্জে যুক্তাক্ষর আছে, এখানে আপনি অক্ষরটাকে একটাই ধরবেন। ধরুন গিয়ে স্নেহা, সেক্ষেত্রে স্নেহা তিনটা অক্ষর ধরবেন না, দুটো ধরবেন। উদয়গঞ্জ পাঁচ অক্ষরে হলো, মেয়েটির নাম তনুশ্রী, তার পদবি কিন্তু লাগবে না, শুধু নামটাই নেবেন। এবং তাকে ফলের কথা হয়তো আমি জিজ্ঞেস করলাম, সে একটা ফলের নাম বলবো, বললো যেটা হলো কমলা। তো এখানে উদয়গঞ্জ পাঁচ, তনুশ্রী তিন, কমলা তিন, যোগ্যরে হলো এগারো। এখানে ইংরেজি, এখানে বাংলায় লেখা হয়ে গেছে কিছুটা, যেখানে বাংলা লেখা হয়েছে কিছু মনে করবেন না, বুঝে নেবেন। তো আমি তিন দিয়ে ভাগ করব, তিন দিয়ে এগারোকে ভাগ করলে তিন তিরিককে নয়, অবশিষ্ট দুই থাকছে। অবশিষ্ট দুই থাকলে কন্যা হবে, অবশিষ্ট এক থাকলে পুত্র হবে, অবশিষ্ট যদি শূন্য আসে, অর্থাৎ এখানে ধরুন নয় আসতো আর তিন তিরিককে নয়, ভাগফল যদি এই ভাগশেষ যদি শূন্য হতো, সেক্ষেত্রে সমান গর্ভপাত হবে, অথবা এই গর্ভ ওনার স্বামী ছাড়া অন্য কারোর দ্বারা হয়েছে, এরকম কিছু ইন্ডিকেট করবে। এইভাবে আপনি করবেন, যে নারী আসবে তার গ্রামের নাম, তার নিজের নাম আর একটা ফলের নাম চেয়ে নেবেন, তিন দিয়ে ভাগ করবেন, ভাগশেষ দেখে বিচার করবেন। আর যদি ভাগশেষ এই দুই আর এক আর শূন্যর মধ্যে না আসে, তাহলে ওই নারীকে বারংবার ফলের নামটা পরিবর্তন করতে বলবেন, আরেকটা ফলের নাম বলুন, আরেকটা ফলের নাম বলুন, এইভাবে চেঞ্জ করে কিন্তু আপনাকে গণনা করতে হবে। এই সহজ নিয়মে আপনি সবারই বলতে পারবেন। এবার কি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ভাগফল আর ভাগশেষ এইগুলোর ক্ষেত্রে কি হয়, দুই এক তিন ইত্যাদি পাঁচ বিভিন্ন রকম কিন্তু চলে আসে। সেক্ষেত্রে পরিবর্তনের জন্য যখন আপনি উত্তর খুঁজে পাবেন না, যে একও হলো না, দুইও হলো না, তিন হয়ে গেল, চার হয়ে গেল, পাঁচ হয়ে গেল, তখন কি গণনা করব, তখন কি উত্তর দেব, সেক্ষেত্রে আপনি ওই প্রসূতিকে ফলের নাম পরিবর্তন করতে বলবেন। ধরুন ওই প্রসূতি যেমন দেখালাম কমলা লেবুর কথা বলছেন, কমলা লেবু বললে কমলাই লিখবেন, লেবু লিখবেন না, কেননা লেবু বিভিন্ন প্রকার হয়, লেবুটা লেখার দরকার নেই। সেরকমই প্রসূতিকে তখন অন্য ফলের কথা জিজ্ঞাসা করবেন, অন্য ফলের নাম বলে যোগ করে করে দেখবেন। যতক্ষণ না উত্তর দুই আর একের মধ্যে ভাগশেষ আসছে, ততক্ষণ অবধি আপনি গণনা জারি রাখবেন। তবে সব ক্ষেত্রেই যে প্রসূতি সেই মহিলাকে আপনার দ্বারে আসতে হবে, তার স্বামী এলে সঙ্গে আসতে পারেন, কিন্তু শুধুমাত্র স্বামী এলে আপনি বলতে পারবেন না, ওই মহিলার মুখ থেকেই ফলের নাম জানতে হবে। আজকে যে ভিডিও শুটিং করছি, আজকে তারিখ হচ্ছে 2024 সাল মার্চ মাসের 11 তারিখ। খুব শীঘ্রই 10-15 দিনের মধ্যেই জয়নগর চেম্বার করার প্ল্যান করছি, একজন যেতে বলছেন অনেক করে তার বাড়িতে বসার জন্য। তো যদি কেউ দেখাতে চান অবশ্যই আগের থেকে নাম লিখিয়ে নেবেন, আমি ডেট ফাইনাল হলে ইউটিউবে তো জানাবোই, উল্টে আপনাদেরকে ফোন করেও জানিয়ে দেবো কোথায় যাচ্ছি, কোন ঠিকানায় যাচ্ছি। ভিডিওটি যারা যারা এতদূর অবধি বা শেষ অবধি দেখলেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ।